ফের আলোচনায় গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। বিতর্কিত বক্তব্য, ক্ষমতাসীন দল ও মেয়র পদ থেকে অপসারণ, ব্যক্তিজীবনের ঘটন অঘটন, আসন্ন সিটি নির্বাচনে তার সম্ভাব্য ভূমিকা, এসব নিয়ে তিনি এখন নেট দুনিয়ায় হট টপিক। মহান মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে কটূক্তির অভিযোগে গাজীপুরের সাবেক সিটি মেয়র জাহাঙ্গীরকে 2021 সালের 25 নভেম্বর প্রথমে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়, পরে ওই দিনই তাকে মেয়র পদ থেকেও করা হয় বরখাস্ত। এবার আলোচিত এই সাবেক মেয়রকে 14 মে সোমবার আওয়ামী লীগের দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করার কথা জানানো হয়। অবিলম্বে কার্যকর হবে এই বহিষ্কারাদেশ। সম্প্রতি আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর এক বৈঠকে জাহাঙ্গীর আলমকে চিরদিনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই মধ্যে এবার সামনে এসেছে জাহাঙ্গীরের কাছে বিবাহ বিচ্ছেদ চেয়ে স্ত্রীর দেয়া তালাকের নোটিশটি। 14 মে থেকেই এটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এক যুগ বিবাহিত জীবনের অবসান চেয়ে বহিষ্কৃত এই মেয়রকে তালাকের নোটিশ পাঠিয়েছেন স্ত্রী কাজী রাজিয়া সুলতানা জয়ী। অভিযোগ রয়েছে মানসিক নির্যাতন, অত্যাচার ও ভরণ পোষণ না দেওয়ার কারণে তালাকের ছবিসহ এমন খবর প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম। এবছরের 30 এপ্রিল জাহাঙ্গীরের স্ত্রী তালাকের ওই নোটিশ পাঠান। এতে বলা হয়, 1961 সালের মুসলিম পারিবারিক আইন 8 নং অধ্যাদেশ 52 নং আইন এর 7-1 ধারায় সম্পর্কের বিষয়টি অবহিত করা হলো। নির্ধারিত সময়ের মধ্যে সম্পর্কের উন্নতি না হলে 90 দিন পর চূড়ান্তভাবে তালাক কার্যকর হবে। নোটিশে দেখা যায়, 2011 সালের 18 ফেব্রুয়ারি মিরপুরের বাসিন্দা কাজী ইকবাল বাহারের মেয়ে জয়ীর সঙ্গে গাজীপুরের বাসিন্দা মিজানুর রহমানের ছেলে জাহাঙ্গীরের বিয়ে হয়। তালাকের নোটিশের অনুলিপি গাজীপুর সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র এবং মিরপুর শাহ আলীর কাজী অফিসে পাঠানো হয়। তবে বিষয়টি নিয়ে একরকম মুখে কুলু পেটেছিলেন জাহাঙ্গীর, এমনকি তার নিকটাত্মীয়রাও এ বিষয়ে কোনো কথা বলতে নারাজ। বিষয়টি নিয়ে জানতে জাহাঙ্গীর আলমকে টেলিফোনে একাধিকবার কল দেয়া হলেও যোগাযোগ সম্ভব হয়নি। সবশেষ 16 মে মঙ্গলবার দুপুরে নগরীর ছয়দানা এলাকায় নিজ বাসায় সংবাদ সম্মেলন করেছেন জাহাঙ্গীর আলম। এ সময় তালাকের নোটিশ সম্পর্কে জানতে চাইলে কিছুটা বিব্রত হন তিনি। বলেন, এটি তার ব্যক্তিগত ও পারিবারিক বিষয়, তিনি রাজনৈতিক কারণে সংবাদ সম্মেলন ডেকেছেন। জানান, আসন্ন 25 মে হতে যাওয়া সিটি কর্পোরেশন নির্বাচনই তার আলোচ্য বিষয়। জাহাঙ্গীর আরও বলেন, এখন অনেকেই অনেক ধরনের ভালো খারাপ কথা বলবেন, এটা তাদের ব্যাপার, তবে তারা কারো পরিবার কারো ব্যক্তিত্ব নিয়ে কথা বলতে চান না। যদি কেউ ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে চান, তাহলে তিনি যেন তার বাসায় এসে বিষয়টি জেনে যান। ফারজানা লিনা, এটিএন নিউজ।